أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো অপরাধমূলক ষড়যন্ত্র বলতে কি বুঝেন, অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কি। তো অপরাধমূলক ষড়যন্ত্রটা হলো এমন একটা জিনিস যে একটা অপরাধ সংগঠন করার জন্য দুই বা ততোধিক ব্যক্তি সম্মত হবে আর কি, একটা একমতে পৌঁছাবে বা একটা এগ্রিমেন্ট করবে, এই জাতীয় যে একমত হয়ে তারা একটা বিষয় অপরাধ সংগঠনের জন্য চেষ্টা করবে বা একমত হবে, সেই জিনিসটাই হলো অপরাধ সংগঠনের সহায়তা, সরি ষড়যন্ত্র। তো এই অপরাধ অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে 120-এর কতে, সেইখানে বলা হয়েছে দুই বা ততোধিক ব্যক্তি যদি একটি বেআইনি কাজ অথবা একটি বৈধ কাজকে অবৈধ উপায়ে করার জন্য সম্মত হয়, তাহলে সেই সম্মতিকে বা সেই ঐক্যমতকে বলা হয় অপরাধমূলক ষড়যন্ত্র। তাহলে এই সংজ্ঞাটিকে যদি আমরা ড্রিল করি, আমরা যে উপাদানগুলো পাবো সেটি হলো দুই বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, একটি অবৈধ কাজ অথবা একটা বৈধ কাজকে অবৈধ উপায়ে করার করতে হবে। 3 নম্বর আমরা বলতে পারি উভয়ের মধ্যে এই অপরাধ সংগঠনের একটি ঐক্যমত অথবা সম্মতি থাকতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে আমরা উপাদান তৈরি করতে পারি। তারপর এইখানে একটি শর্ত দেওয়া আছে এই ধারায়, এখানে বলা হয়েছে তবে শর্ত থাকে যে একটি অপরাধ সংগঠনের জন্য উপনীত সম্মতি ছাড়াই অপর কোনোরূপ সম্মতি অপরাধমূলক ষড়যন্ত্র বলে পরিগণিত হবে না। মানে যে অপরাধটি সংগঠনের জন্য তারা সম্মতি দান করেছে, যদি সেই সম্মতি দান না করা হয় আর এই সম্মতি ব্যতীত যদি অপরাধমূলক ষড়যন্ত্র কোনো কাজ হয়, যেহেতু এখানে সম্মতি নেই তাহলে অপরাধমূলক ষড়যন্ত্র হবে না। এখানে বোঝানো হচ্ছে যে যদি অপরাধমূলক ষড়যন্ত্রের সম্মতি না থাকে আর না থাকার পরে যদি কোনো কাজ সম্পন্ন হয়, কোনো অপরাধ সংগঠিত হয়, তাহলে সেজন্য তাদের দায়ী করা যাবে না, অপরাধমূলক ষড়যন্ত্রের দোষে তাদেরকে দায়ী করা যাবে না, যেহেতু তাদের মধ্যে এই অপরাধটি করার কোনো সম্মতি ছিল না। তারপরে এখানে ব্যাখ্যায় বলা হয়েছে বেআইনি কাজটির অনুরূপ সম্মতি বা ঐক্যমতের চূড়ান্ত লক্ষ্য অথবা তা শুধু উদ্দিষ্ট লক্ষ্যের আনুষাঙ্গিক মাত্র, তাতে কিছু যায় আসে না। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে আর কি বোঝানো হচ্ছে যে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কাজটি সংগঠন করার জন্য ষড়যন্ত্র করে বা একটা ঐক্যমতে পৌঁছায়, এটুকু যথেষ্ট, কাজটি সম্পূর্ণ হোক বা না হোক, অপরাধটি সংগঠিত হোক বা না হোক, তাতে কিছু যায় আসে না, তারা যে অপরাধটি করার জন্য একটা ঐক্যমতে পৌঁছেছে এটাই হলো তাদের একটা অপরাধ, অপরাধটি এই ক্ষেত্রে সংগঠিত হওয়ার প্রয়োজন নেই। তবে এইখানে আমরা 34 ধারায় দেখেছি যে তারা যদি একটা অপরাধ সংগঠনের জন্য সবাই একই মোটিভ নিয়ে কাজ করে, একই অভিপ্রায় নিয়ে কাজ করে, কিন্তু অপরাধটি যদি সংগঠিত না হয় তাহলে সেই ক্ষেত্রে অপরাধই সেই অপরাধের জন্য দায়ী হবে না বা দোষী সাব্যস্ত হবে না। তবে একটা মিল যেটা রয়েছে সেটি হলো 34 ধারা অনুযায়ী অপরাধ সঙ্গ অপরাধের জন্য দায়ী হতে হলে একাধিক লোকের প্রয়োজন, ঠিক অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রেও একাধিক লোকেরই প্রয়োজন। তো এই ক্ষেত্রে মিল রয়েছে, কিন্তু মূল পার্থক্য যেটি সেটি হলো যে 34 ধারা অনুযায়ী অপরাধটি সংগঠিত হতে হয়, কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে 120-এর এ অনুযায়ী অপরাধটি সংগঠিত হওয়ার প্রয়োজন নেই, সম্মতিটাই হলো মূলত অপরাধের জন্য যথেষ্ট। তো 106-এ এই অপরাধমূলক ষড়যন্ত্রের সাজা উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 2 বৎসর বা তার ঊর্ধ্বে মেয়াদের সশ্রম কারাদণ্ড দণ্ডনীয় অপরাধ সংগঠনের জন্য পরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্রের শরিক হয় বা অংশগ্রহণ করে, এবং যদি এই বিধিতে অনুরূপ ষড়যন্ত্রের সাজাদানের জন্য কোনো স্পষ্ট বিধান না থেকে থাকে, তবে সেই ব্যক্তি অনুরূপ অপরাধ সংগঠনের সহায়তা করলে তাকে যেভাবে সাজা প্রদান করা হতো
এই ক্ষেত্রেও তাকে সেভাবে সাজা প্রদান করা হবে। দ্যাট মিন্স 107 ধারা অনুযায়ী যে অপরাধে সহায়তা করলে যে সাজা হয়, এই অপরাধমূলক ষড়যন্ত্র সাজাও সেটা হবে, যদি আলাদাভাবে ষড়যন্ত্রের জন্য সাজার কোনো উল্লেখ না থাকে। 120(2) বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি উপযুক্ত দণ্ডসমূহের দণ্ডনীয় অপরাধ সংগঠনের জন্য পরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াই অপর কোনোরূপ অপরাধমূলক ষড়যন্ত্রে শরিক হয়, তবে সেই ব্যক্তিকে অনধিক 6 মাস পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাবে, অথবা অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সংক্ষেপে যেটা বলতে পারি, কোনো অপরাধী শাস্তি যদি 2 বছরের কম হয় তাহলে উক্ত অপরাধের জন্য ষড়যন্ত্র শাস্তি হবে 6 মাস পর্যন্ত, এই ক্ষেত্রে 6 মাসের বেশি শাস্তি হবে না। তো এই ছিল মোটামুটি অপরাধমূলক ষড়যন্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।